সব কিছু বানাতে পারলেও কিন্তু মিষ্টিটা যদি আপনি সঠিক নিয়মে না বানাতে পারেন তাহলে কিন্তু মিষ্টি বানানোর ক্ষেত্রে ফেল করে যাবেন তো আশা করি আমার রেসিপিটি যদি আপনারা পুরোটা দেখে নেন মিষ্টি বানাতে আর ব্যর্থ হবেন না আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি সোয়ানাস কিচেন অ্যান্ড ব্লক পেজের নতুন রেসিপিতে আশা করি রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় মিষ্টিটা কিন্তু অনেক বেশি সফট এবং সুন্দর হয়েছিল আমি নিজেও আসলে চিন্তা করি না এতটা সুন্দর আর সফট হবে তো আমি নিজেও অনেকবার মিষ্টি বানানোর ক্ষেত্রে আসলে ফেল করেছি তারপর এখন আসলে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে তৈরি করতে পারি তো চলুন ফার্স্টে আমার এখানে গুঁড়া দুধ লাগবে আর আপনারা অবশ্যই গুঁড়া দুধটা মানে একদমই ইনটেক নেওয়ার চেষ্টা করবেন আর ভালো ব্র্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে ডানো দুধ নিয়েছি প্রায় মানে হাফ কাপের মতন তারপর আমি এখানে দুধ দিয়ে নিয়েছি তার অর্ধেক তারপরে বেকিং পাউডার দিয়ে নিয়েছি হাফ টেবিল চামচের মতো করে দুই টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি আর আপনার চাইলে এখানে এক চিমটি লব লবণ দিতে পারেন তাতে করে মিষ্টির ব্যালেন্সটা আসলে ঠিক থাকে আর কি তো আমি কেন লবণ ইউজ করি না আপনার ছেলে দিয়ে নিতে পারেন তো এ খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব তো এই এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেবো ডোটা বানিয়ে ডোটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর মিষ্টিগুলো বানিয়ে নেব আর মিষ্টিগুলো এক একটা এক এক সাইজ হয়েছে আপনারা আরও সুন্দর করে বানিয়ে নেবেন তো আমি যেহেতু মানে হাত দিয়ে আন্দাজ মতো করে নিয়েছি সেক্ষেত্রে মিষ্টির সাইজগুলো এক একটা এক এক রকম হয়ে গিয়েছে তো যাই হোক চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে এটা বেশি গরম করে মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে একটা পুড়ে যাবে একটা হবে না তো তেলটাকে হালকা কুসুম গরম করে একসাথে সবগুলো মিষ্টি দিয়ে নিয়েছি তো দিয়ে তারপর এটাকে একদমই লালচে করে বেছে নেব আর মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু আপনারা যখন ডোটা তৈরি করবেন তখন কিন্তু পানি বা দুধ যেটা দিয়ে আপনারা ডোটা বানাবেন মানে এটা অল্প অল্প করে দিয়ে তারপর তৈরি করে নেবেন একবারে দিয়ে নেবেন না তো একবারে দিয়ে দিলে কিন্তু ডোটা অনেক বেশি পাতলা হয়ে যাবে আর ডোটা বেশি বেশি পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো বাজার সময় একদমই খুলে খুলে যাবে আর ডোটা বেশি শক্ত হয়ে গেলে মিষ্টি বানানোর পরে মিষ্টিটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে ওটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু পানি বা দুধের ব্যালেন্সটা মানে অল্প অল্প করে দিয়ে করবেন তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট মিষ্টি হবে তো এই পর্যায়ে সবগুলোকে আমি একদমই লালচে করে বেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিষ্টিতে ফুড কালার ইউজ করতে পারেন আমি ফুড কালার ইউজ করছি না ফুড কালার ইউজ করলে কালারটা দেখতে একটু সুন্দর হয় আর কি তো এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি বেজে নিয়েছি তো এখন শিরাটা তৈরি করে নিব আর এটা অনেক বেশি ঘন শিরা করার প্রয়োজন নেই হালকা তার শিরা করলে চলবে তো আমি এখানে এক কাপ চিনি দিয়ে নিয়েছি তো তিন তিন কাপের মতো পানি দিয়ে নিয়েছি দুই তিন কাপের মতো হবে তো তারপর এখানে এলাচি দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য তো এরপর যে শিরাটা হয়ে গিয়েছে তো আমি এখন মিষ্টিগুলো দিয়ে নেব দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব আর পাঁচ মিনিট জাল করে তারপর এটা ডাকনা দিয়ে ডেকে নেব তারপর পুরো মিষ্টিটা আসলে শিরাটাকে টেনে নেবে তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সবসময় সোনাজ কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে ধন্যবাদ সবাইকে